আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি ফলের জুসের আইস পপ। ফলের জুস দিয়ে আমি এই আইস পপগুলো তৈরি করেছি এবং প্রচণ্ড গরমে আপনারা এই আইস পপগুলো তৈরি করে খেতে পারেন। আপনাকে একটু হলেও শান্তি এনে দিবে। বাসায় বাচ্চাদের তৈরি করে দিতে পারেন, যেহেতু বাচ্চারা অনেক সময় ফল খেতে চায় না। আপনারা এইভাবে জুস তৈরি করে বাচ্চাদের আইসক্রিম তৈরি করে দিতে পারেন, তাহলে তারা খুব আনন্দের সাথে এটা খাবে। তা আমি এই ফলের জুস দিয়ে যেভাবে আইসক্রিম তৈরি করেছি সেটি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে আনার নিয়েছি, অর্থাৎ আনার থেকে আমি বিচিগুলো খুলে নিয়েছি। এখন আমি এই বিচিগুলো থেকে ব্লেন্ডার করে জুস বের করে নিব। এখানে আমি দুটি আনার নিয়েছি। তো এই যে এটাকে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আর যে অবশিষ্ট অংশটা আছে ছাকার পরে সেটা ফেলে দিয়েছি। তো আনারটা যেহেতু একটু পানসে ছিল বা মিষ্টি কম ছিল, তো এখানে আইস পপ তৈরি করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিব, যেন আইস পপটা মিষ্টি হয়, যেহেতু বাচ্চারা খাবে। তো এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। তো এটাকে এখন এক সাইডে রেখে দিব। অন্যদিকে আমি যে মালটা দিয়ে আইস পপ তৈরি করব, মালটাগুলো কেটে নিব। যে এটার সাহায্যে আমি এই মালটা থেকে জুস বের করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে চিপে ও জুস বের করে নিতে পারেন। আর আমি এই আইস পপটা টোটালি ফলের জুস দিয়ে তৈরি করেছি, এখানে কোনো পানি ইউজ করিনি। এই যে আমি মালটা থেকে জুস বের করে নিয়েছি। এখানে আমি 3টি মালটা থেকে জুস বের করে নিয়েছি। তো মালটাটা যেহেতু মিষ্টি ছিল, এখানে চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। আমি এখানে চিনি দিয়েছি 1 টেবিল চামচ। তো চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এদিকে আইস পপগুলো তৈরি করার জন্য আমি এরকম আইসক্রিমের পট নিয়েছি, এগুলো বিভিন্ন মার্কেটে কিনতে পাওয়া যায়। তো এর মধ্যে আমি এখন এই জুসগুলো দিয়ে দিব। আর আইসক্রিমগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু ফলের জুস দিয়ে তৈরি করেছি। আমার বাচ্চারা তো খুব আনন্দের সাথে খেয়ে নিয়েছে। আর আমি আরেকটা আইসক্রিমের পট নিয়েছি, এর মধ্যে যে আনারের জুসটা আছে সেটি দিয়ে দিচ্ছি। এগুলো তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন অনেক গরম লাগবে তখন ফ্রিজ থেকে বের করে খেতে পারেন। তখন দেখবেন অনেক ভালো লাগে গরমের মধ্যে আইসক্রিম খেতে। তো আমি এই 2টি আইসক্রিমের পটই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি 5 থেকে 6 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা রেখে দেওয়ার পর আইসক্রিমগুলো জমে যাবে। ছয় ঘন্টা পর আমি এই আইসক্রিমগুলো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তো আইস পপগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি 2-3 মিনিট। তারপর একদম সহজে ইজিলি এই আইসক্রিমগুলো আইস পপ থেকে বেরিয়ে আসবে। तो अपनारा चाहले एक पात्रे पानी दिए 2-3 मिनट रेखे दीते पारें, तारपर आइसक्रीमगुलो एभाबे बेर होये आसबे। और ये आइसक्रीमगुलो खेते अनेक बेशी भालो लागे, आपनारा एक बार होलेओ बासाय ट्राई करते पारेन। आशा करी सबार भालो लेगेछे, और भालो लागले अवश्यई आमार चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकने क्लिक करबेन, ताहले आमार भिडियोगुलो आपनारा पेये जाबेन। आज ए पर्यन्त, भालो थाकबेन सबाई, आल्लाह हाफेज।